ডিসেম্বর 2022 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। যেহেতু প্রথম বা ফার্স্ট ফেজের ইন্টারভিউ প্রসিডিওর শুরু হতে চলেছে এই সপ্তাহেই এবং তার আগে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, তো সেই সংক্রান্ত নোটিশটা নিয়ে এখানে আলোচনা করছি। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে নোটিশ ফর মেনটেনিং কোভিড-19 প্রোটোকল ফর দ্য স্ক্রুটনি অর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ এবং অন্যান্য ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রোটোকলটা মেনটেন করতে হবে কিসের, কোভিড-19-এর। বিকজ তোমরা প্রত্যেকে খবর দেখেছো যে কোভিড-19-এর আবার নতুন করে ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে বা কেসেস বাড়ছে, সেই কারণে এই সতর্কতা। এবং কী কী করতে বলা হচ্ছে দেখো, এখানে বলা হয়েছে রেফারেন্স দিয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার ইত্যাদি দিয়ে দিয়েছে ডিটেলস। আর বলা হচ্ছে যেহেতু টিউজডে অর্থাৎ বৃহস্পতিবার 27/12/2022 বৃহস্পতিবার ফার্স্ট ফেজ ইন্টারভিউটা চলবে, যারা কলকাতা সেক্টরে বা কলকাতা জোনের জন্য অ্যাপ্লাই করেছিলে তারা, তো ইট ইজ হেয়ার বাই নোটিফাই টু অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ গোয়িং টু কন্ডাক্ট ফার্স্ট ফেজ অফ ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অন টিউজডে 27/12/2022। তো ইট ইজ কম্পালসারি ফর এভরি ওয়ান টু মেনটেন দ্য কোভিড প্রোটোকল, অর্থাৎ অ্যাটলিস্ট তোমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এই দুটো বিষয় তোমাদের সাথে রাখবে এবং বাকিগুলো তো সেন্টারে গেলে তোমাদেরকে বলে দেবে কতটা দূরত্ব মেনটেন করতে হবে বা কিছু, কিন্তু তোমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে যাওয়ার আগে অবশ্যই নিজের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারটা ম্যানেজ করে সেটার সাথে কিন্তু নিয়ে যাবে। তো সেটাই করতে বলা হয়েছে। এবং যেহেতু তোমাদের ফার্স্ট ফেজ ইন্টারভিউ এবং এই নোটিশটা প্রত্যেকে দেখেছো কি না দেখেছো সেই কারণে এই তোমাদের জন্য ভিডিওটা কিন্তু করে দেওয়া। তো এরপরে আবার যখনই কোনো আপডেট আসবে এই সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত প্রাইমারি টেস্ট সংক্রান্ত প্রাইমারি অ্যান্সার কি সংক্রান্ত আমাদের এখান থেকে তোমাদের জন্য সেটা সরবরাহ করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।